দু বছরের লকডাউনের পরে হোম সেন্টারে শুরু অফলাইন উচ্চ মাধ্যমিক। সারা রাজ্য জুড়ে আজ শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লকডাউনের জন্য গত দু বছর বন্ধ ছিল পরীক্ষা হলে এসে পরীক্ষা দেওয়ার এই পদ্ধতি। করোনার পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় শিক্ষা দপ্তর এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে নেওয়ার কথা ঘোষণা করেন। সেই মতো মাধ্যমিক সমাপ্ত হয়েছে, আজ শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর ছাত্রছাত্রীদের সুবিধার্থে হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন শিক্ষা দপ্তর। অর্থাৎ কিনা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারছে ছাত্রছাত্রীরা। এর ফলে কিছুটা মানসিক স্বস্তিতে চেনা পরিবেশে তারা পরীক্ষা দিতে পারবে বলে মনে করেছেন শিক্ষাবিদরা। তবে পরীক্ষা হলে অসাধু উপায় অবলম্বন করা বন্ধ করতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন শিক্ষা দপ্তর। দাসপুর এক ব্লকের রাজনগর ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। আজকে সকাল থেকে নারাজুল রাজ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে রাজনগর ইউনিয়ন হাইস্কুল চত্বরে সকল ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দেওয়া হয় এবং সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কিউরিওসিটি সংবাদবার্তা এবছরের উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষার্থীদের জানায় আন্তরিক শুভকামনা। রাজনগর থেকে লক্ষ্মীকান্ত দাস ঠাকুরের রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদবার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। আজ থেকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো এবছর এই প্রথম যেটা তোমাদের হোম সেন্টারে পরীক্ষা, মানে তোমার যে স্কুল থেকে পড়েছো সেইখানেই পরীক্ষা হচ্ছে। তো আজকে কেমন অনুভূতি বা যে প্রথম দিনের পরীক্ষা, কতটা নার্ভাসনেস? নার্ভাসনেস খুব কমই আছে, স্কুলে পরীক্ষা আছে, ভালোই লাগছে। আর সবই তো টিচাররা সবই মানে চেনাশোনা, তোমরা তাদের কাছেই পড়েছো, তাদের সামনে পরীক্ষা দেবে, কতটা কেমন আজকে অনুভূতি লাগছে? কিছুটা ভয়েরও লাগছে, কিছুটা আবার আনন্দেরও লাগছে, কারণ এই দু বছর আমরা পরীক্ষা দিইনি, যেহেতু অনেকটাই নার্ভাসনেসও আছে, অনেকটা কম, যেহেতু নিজের স্কুল তো ওই জন্য ভয়টা অনেকটাই কম থাকে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এই তো করোনা মহামারীর জন্য তো পড়াশুনো তেমনভাবে হয়নি, পুরোটা অনলাইনে হয়েছে। তো আজকে প্রায় এতদিন পরে পরীক্ষা হচ্ছে এবং সেটাও আবার হোম সেন্টারে, তো কেমন মনে হচ্ছে? কতটা প্রিপারেশন নিয়েছে আপনার ছেলে আর মেয়ে? যেভাবে পরীক্ষা মানে প্রিপারেশন নিয়েছে সেটা মানে যেহেতু হায়ার সেকেন্ডারি সে নিজেই বুঝতে পারবে, কেন একটা মাধ্যমিক পরীক্ষা যেহেতু দিয়েছে, এরপরেরটা সে আশা করছি যে মোটামুটি ভালো প্রিপারেশন নিতে পারে, এরকম একটা আশা করছি। এবার কি করেছে সেটা তো না, যদিও এটা তো আগে যেমন পঠন পাঠনটা স্কুলে হতো, এবছর এখন তো পুরোটাই অনলাইনে এই করোনার জন্য হয়েছে, ওইটাই একটু চিন্তার ব্যাপার, আর অন্য সেরকম কিছু নাই। এবার যতটা পারবে দেখা যাক কি করে। আমার নাম বল। আমার নাম দিব্যেন্দু জানা। আমরা দাসপুর এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। আমরা আমাদের দাসপুর এক নম্বর ব্লকের 20টি সেন্টারেই, 20টি পরীক্ষা সেন্টারেই, উচ্চ মাধ্যমিক সেন্টারে আমরা ছাত্রছাত্রীদেরকে পেন কোথাও বা জলের বোতল ফাইল আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি। এটা একটাই যে দীর্ঘদিনের করোনা মহামারী পরিস্থিতি কাটিয়ে আজকে ছাত্রছাত্রীরা স্বাভাবিক ছন্দে ফিরেছে, আজকে অনলাইন পরীক্ষা কাটিয়ে আজকে সেই অফলাইন পরীক্ষা ছন্দে ছাত্রছাত্রীরা ফিরেছে। তো সেই জন্যই তাদের পাশে একটা থাকার প্রয়াস, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে ছাত্রছাত্রীদের পাশে থাকার এই প্রয়াস। কিন্তু এবছর প্রথম, যেটা ইতিহাসে প্রথম বলতে পারি যে হোম সেন্টারে পরীক্ষা, তো কতটা ছেলেদের সঙ্গে কথা বলছেন, কেমন নার্ভাস ফিল করছে ওরা বা কতটা কেমন অনুভূতি ওদের, কি বুঝলেন? অবশ্যই ছাত্রছাত্রীরা তো দীর্ঘদিন অনলাইন পরীক্ষাতে কিংবা অনলাইন পড়াশোনাতে অভ্যস্ত ছিল, হয়তো অফলাইন পরীক্ষাতে সাময়িক প্রবলেম হওয়ার কথা, কিন্তু সেটা আশা করি হবে না, কারণ তারা দীর্ঘদিনের প্রিপারেশান রয়েছে, দীর্ঘদিনের প্রিপারেশান করেই তারা পরীক্ষাটা দিতে আসছে, তাই কোনো প্রবলেম হচ্ছে না। আর কোন স্কুলে কি এই ধরনের কর্মসূচি নিয়েছেন? যে দাসপুর সুরুতপুর থেকে শুরু করে বাসুদেবপুর, পাঁচবেড়িয়া, রঘুনাথপুর, সাগরপুর গার্লস, সাগরপুর বয়েজ, আমাদের তিয়রবেড়িয়া থেকে শুরু করে ধানখাল, সড়বেড়িয়া, 20টা সেন্টারে, রাধাকান্তপুর সহ কলোড়া সহ 20টা সেন্টারে চলছে। আচ্ছা, আমাদের চ্যানেলের মাধ্যমে সকল পরীক্ষার্থীদের কি জানাবেন? সব পরীক্ষার্থীর আমরা সার্বিক সাফল্য কামনা করি এবং ওদের উচ্চশিক্ষার সার্বিক সাফল্য কামনা করি, ওরা আগামী দিনে দেশের রাজ্যের নাম উজ্জ্বল করবে। সব পরীক্ষায় সব পছন্দ খেলছে।